Preview. এবে আসিলা বড় খবর, ডাক্তার কলে বড় ঘোষণা, মদ পিয়ন্তু করোনা হেব না। কিন্তু দেশী মদ পিবে না বিদেশী মদ, ভিডিও দেখন্তু। নমস্কার, আপন মানে দেখুছন্তি টি নিউজ ওড়িশা ইউটিউব চ্যানেল। এমিতি খবর দেখিবা পাই আমার চ্যানেল কু সাবস্ক্রাইব করন্তু এবং নিজের ফ্রেন্ডস মানক পাখকু শেয়ার করন্তু। করোনা ভাইরসর দ্বিতীয় লহর সমগ্র দেশরে উত্তেজনা সৃষ্টি করেছি। এভাবে ভয়ঙ্কর সময়রে সংক্রমিত এবং মৃত্যু সংখ্যা দিনকু দিন বৃদ্ধি পাইবারে লাগিছি। কিন্তু এই মহামারীকে দূর করিবা পাই ডাক্তার এবং বিভিন্ন বিশেষজ্ঞ টিম যথেষ্ট উদ্যম করুছন্তি। লোকমানকু আবশ্যকীয় ঔষধ এবং অম্লজান সিলিন্ডর যোগাই দিয়া যাউছি। 18 বর্ষর অধিক বয়সর লোককে শীঘ্র টিকা দিয়া যাউছি। অন্যপক্ষে মহারাষ্ট্রর অহমদনগরের ডাক্তার অরুণ ভিসে এক অজব দাবি করেছেন। সে দাবি করেছেন যে মু করোনা রোগীকে মদ্যপান করাই আরোগ্য। ডাক্তার দাবি করেছেন যে 40-50 করোনা রোগী মদ্যপান করে আরোগ্য লাভ করেছেন। সেমধ্যর 10 জন রোগী গুরুতর অসুস্থ লে এ পর্যন্ত কোণী রোগীকর মৃত্যু হয়ে না। সে ঔষধ সহিত সীমিত পরিমাণর মদ্যপান করা কুচি। এনবিটি রিপোর্ট অনুযায়ী ডাক্তার অরুণ ভিসে কহিছন্তি যে করোনা পজিটিভ মিলবা পরে প্রথমে ডাক্তারক পরামর্শ নেওয়া উচিত। এহা পরে করোনারু কেউ প্রকার সংক্রমণ অছি ট্রান্সপোর্ট দ্বারা নির্দিষ্ট ঔষধ সেবন করিবা উচিত। সে কহিছিলে যে করোনা রহিবা পরে যেউ দিন ঠারু আপনক পাটির স্বাদ দূর হুয়ে এবং ভোক কমি যায় সেই দিন ঠারু মদ্যপান আরম্ভ করিবা উচিত। তেবে মনে রাখন্তু যে এথিরে থিবা মদ্যপান 40% রু অধিক অটে, যে কেহি মদ্যপান করি পারিবে। আপন ব্রান্ডি, ওয়াসি, ভোডকা, যে কোনসি বিদেশী মদ পি পারিবে। 30 মিলিরে 30 মিলি পানি মিশাই করোনা রোগীকু মদ্যপানর পরিমাণ দিয়া যিবা উচিত।